our another vlog. So আজকের ভ্লগটা একটু ডিফারেন্ট. আজকের ভ্লগটা কি নিয়ে সেটা নিশ্চয়ই আপনারা ক্যাপশন দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন. আজকে হচ্ছে আমাদের পিএলের ফার্স্ট টেস্ট ড্রাইভ মোমেন্ট. সো আমরা চেয়েছিলাম যে ফ্যামিলি সবাই মিলে টেস্ট ড্রাইভে যাব, যেহেতু আব্বু অফিসের কাজে সব সময় ব্যস্ত থাকে, তাই আব্বুকে নিয়ে ট্যুর দেওয়াটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট. তো আজকে যেহেতু আব্বুকে পেয়েছি তাই ভাবলাম যে টেস্ট ড্রাইভটা আজকেই হয়ে যাক. তারপর আমি, রাফি, আব্বু, আম্মু, আমরা পিয়াল সবাই গাড়িতে একে একে বসলাম। তো আমরা এখন আমাদের বাসার গলি থেকে মেন রোডেই আল্লাহর নাম নিয়ে যখন উঠলাম ভয়টা একটু কাটলো। তো আব্বু অ্যাজ ইউজুয়াল অফিসের কাজে সব সময় ব্যস্ত, তিনি এখন ফোনে অফিসের কাজ করছেন। টেস্ট ড্রাইভের জন্য আমরা আমাদের বাসার খুবই কাছে সানসেট পয়েন্টেই যাব, বেশি দূরে যাব না। কিন্তু আসলে আমাদের প্ল্যানিংটা একটু আর্লি করলে বোধহয় আরও ভালো হতো, যেহেতু বৃহস্পতিবার রাস্তায় প্রচুর জ্যাম থাকে। আমরা ভেবেছিলাম বাসার কাছে আছে, পৌঁছে যাব খুব আর্লি, দিনের বেলায় আরও সুন্দর ফুটেজ নিতে পারবো। কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে আমাদের যেতে যেতে খুব সন্ধ্যা হয়ে গিয়েছিল। আপনারা নিজেই দেখতে পারবেন যে আমরা কত সময় ধরে আমরা জ্যামে বসেছিলাম। তারপর ফাইনালি অনেকক্ষণ জ্যামে বসে থাকার পরে আমরা ভাটিয়ারি রোডটাতে এন্ট্রি করলাম। তো এখন আমাদের এই রোডটাতে মোটামুটি তেমন একটা জ্যাম থাকে না। সো আমরা ইনশাল্লাহ আর 2 থেকে 3 মিনিটের মধ্যে সানসেট পয়েন্টে পৌঁছে যাব। তারপর আমরা আমাদের সানসেট পয়েন্টের কাছে চলে এসেছি। সানসেট পয়েন্টের ঠিক এই জায়গাটাতেই সবাই যার যার গাড়িগুলো পার্কিং করে থাকে। পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না। তারপর অ্যাজ ইউজুয়াল আপনাদের ভাইয়া ফার্স্ট টেস্ট ড্রাইভের কথা সবাইকে আস্ক করবে যে এক্সপেরিয়েন্স কেমন ছিল। অনেক ভালো লাগছে, অনেক দিন পর ফ্যামিলি মেম্বারদের সাথে এই পুরানো জায়গায় আসলাম। মো ফাইনালি আমি পৌঁছলাম, কেমন লাগছে? আমরা এই পর্যন্ত গাড়িটা কেনার পর থেকে কয়েকটা করছি, কয়েকটা জায়গায় ঘুরলাম, কিন্তু তোমার আব্বু বাকি ছিল, আজকে ওনাকে নিয়ে বের হতে পারছি। ভালো লাগছে, সুন্দর হয়ে গেল, ভালো লাগছে। কি অবস্থা নিশা, কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। আমি তো, আমরা তো চারজন সবসময় কম্পোসাই থাকি, ফুট হচ্ছে স্পেশাল। পরিবারের সকলকে নিয়ে ইটিপিএল এর ফার্স্ট ড্রাইভ ছিল, তো সে যথেষ্ট ভালো চালিয়েছে, তার ড্রাইভিং স্কিলও যথেষ্ট স্মুথ ছিল। তো আমি এখন তার অনুভূতি জানতে চাইব। লাগছে ভালো? তারপর সবার রিভিউ নেওয়ার পর আমরা একে একে সাবধানে রাস্তা পার হলাম। সো আপনারা যারা এখানে আসবেন তারা একটু সেফলি রাস্তাটা পার হবেন, কারণ এটা মোটামুটি একটা বিজি রোড অ্যান্ড সব বড় গাড়ির যাতায়াত থাকে। তো আমার ওপিনিয়ন থাকবে হচ্ছে সবাই রাস্তা পার হওয়ার সময় একটু মোবাইলের প্রতি মনোযোগ কম দিবেন, একটু রাস্তাটা ঠিকভাবে পার হবেন। আমরা পৌঁছানোর পরপরে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো আব্বু, রাফি সবাই ওরা নামাজ পড়তে যাবে। আমি, আম্মু, পিয়াল আমরা এক সাইডে বসবো যেখান থেকে সানসেটটা দেখা যায়, যদিও সানসেট এখন দেখা যাবে না, তারপরেও আমরা ওখানে গিয়ে ওদের জন্য ওয়েট করব। তারপর আপনাদের ভাইয়া আর আব্বু নামাজ পড়তে চলে গেল, আমরা ওই সাইডটাতে বসবো, আমি, আম্মু আর পিয়াল। আমরা মোটামুটি একটা সিট পেয়েছি। আমরা যে
সাইডটাতে বসেছি, সেখান থেকে একেবারে কাছাকাছি সমুদ্র, তারপরে হচ্ছে সূর্যাস্তের মোমেন্টটা দেখা যায়। তো আমরা যেহেতু একটু দেরি করে ফেলেছিলাম তাই আমরা সূর্যাস্তটা দেখতে পারিনি, কিন্তু সমুদ্রটার সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সানসেট পয়েন্টের নামাজের জন্য যে স্থানটা সেটা একটু ভিতরে, তো আমরা সেদিকে যাচ্ছি। তারপর সবাই নামাজ পড়ে এসে বসলো, আর আমরা যে টাইমে গিয়েছি ওই টাইমে আসলে গ্রিল বারবিকিউ ওগুলো অ্যাভেলেবেল ছিল না, তো ওখানে চটপটি আর শর্মাটা মোটামুটি অ্যাভেলেবেল ছিল, তো ভাবলাম যে শর্মাটাই আসলে খাই। তো তারপরে আমরা অর্ডার করলাম আমাদের পাঁচজনের জন্য পাঁচটা শর্মা অ্যান্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। তো আমার কাছে শর্মাটা প্রথমে না দাম শুনে মনে হয়েছিল যে এটা খুব রিজনেবলের মধ্যে ভালো হবে, দেন আমি নট অনলি আমি আসলে সবার কাছে আসলে তেমন একটা ভালো লাগেনি, কারণ এই শর্মাটাতে তেমন একটা মেয়োনিজও ছিল না, জাস্ট চিকেন আর সালাদ দিয়ে এটাকে ম্যারিনেট করে আমাদেরকে দেওয়া হয়েছে সস দিয়ে। তো যাক, ওখান থেকে আমরা মোটামুটি একটা সময় কাটিয়ে এসে আমরা আবার একটা ফিলিং স্টেশনে আসলাম গ্যাস নেওয়ার জন্য। তারপর গাড়িতে গ্যাস নেওয়ার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, অ্যান্ড আমরা যেতে যেতে ডিসাইড করলাম যে আমরা আর একটু টেস্ট ড্রাইভ দিব, সেটা হচ্ছে ক্যাডেট কলেজ রোডটাতে, দেন আমরা একটু সময় কাটিয়ে বাসায় চলে যাব। তো আজকের ভ্লগটা এতটুকুই, নেক্সট নিউ ভ্লগে দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন, অ্যান্ড আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।